আমার অনুমতি ছাড়া যে যত বড় নেতাই হোক না কেন সাংগঠনিক নিয়ম অনুযায়ী সে কোন সভা করার তার অনুমতি নেই। আপনাদের এলাকায় দুই একজন সন্তান আছে, আমি ওনাদেরকে আহ্বান করব, যদি দিন থেকে ভালোবাসেন, সত্যিকার ভাবে যদি তারেক রহমান সবকে ভালোবাসেন, সত্যিকার ভাবে যদি বেগম জিয়াকে ভালোবাসেন, সত্যিকার ভাবে যদি মরহুম জিয়াকে ভালোবাসেন, তাহলে বিপদে না থেকে আসেন একসাথে কাঁধে কাঁধ মিলে দলকে শক্তিশালী করি। এলো ভিশন মুশকিল হাসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আর যদি না আসেন ধরে নেব আপনারা আওয়ামী লীগের দোষ, আপনারা বিএনপিকে ভালোবাসেন না, তাই প্রিয় এলাকাবাসী আজান দিবে বক্তব্য দেব না। একটি কথা, তারেক সাহেবদের বক্তব্য প্রায় প্রত্যেকের ঘরে টিভি আছে, উনি আপনাদেরকে অনুরোধ করেছে আওয়ামী লীগের মতো দলবাজি চাঁদাবাজি সন্ত্রাসবাজি করবেন না এবং ক্ষমতায় আসলেও করবেন না। তাহলে কি করতে হবে জানেন? ওই তারেক রহমান সাহেবকে আপনারা শেখ হাসিনার মতো পালিয়ে যান, এটা কি আপনারা চান? ওই এমপিদের মতন আমরা যদি ক্ষমতায় দেন আমরা পালিয়ে যাব, এটা কি আপনারা চান? আজ আমি দেখতে চাই কে কে তারেক রহমান সাহেব কে দেশকে ভালোবাসেন, সবাই ভালোবাসেন, তাহলে